আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি হাজু মিস্টে জাইমে লামাকাজি, চানপুর লামাকাজি। আমার এক বইনে একটা রিকোয়েস্ট করছেন, তার একটা মসজিদ আছে, ইয়ে আছে, ওটা গিয়ে দেখাইতাম। আমরা এখন জাইমু লামাকাজির উদ্দেশ্যে আমরা লগে থাকুক, আমরা ব্লগটা দেখো আপনারা। আপনার সিলেটের মাঝে সব থেকে সুন্দর একটা শপিং সিটি হাজু স্ট্রিট পড়ছে, আর্কেডিয়া মার্কেট, আর্কেডিয়া শপিং সিটি। আমি আরও দিন আপনারা ওই শপিং সিটিটা পুরোটা দেখাই নি, ভিতরে গিয়ে দেখাই নি। আমার কিছু ভিউয়ার্স বাইরে দেশে থাকুন, তো তাই থাকুন আমেরিকা, নিউ ইয়র্ক থাকুন, তাই ওখান থেকে আমার একটা আবেদন করছেন যে ভাই আপনি যদি যাই গেলে আমার একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা ব্লগ করে আনবা, অনেক দিনও মাঝে দেখছি না। সো আমার বইনের রিকোয়েস্ট আমি যাইলাম আজকে লামাকাজি চানপুর যে মুখ গিয়া তান ও জায়গাটা ব্লগ করে লিয়ে আইমু, তাই দেখতা। আমরা ইয়ে পড়ছিলাম, আমরা ওই জায়গা লামাকাজি চানপুর জায়গা, ওই যে দেখতে পারো আপনার মসজিদ মাদ্রাসা আছে, তখন যে মসজিদ মাদ্রাসা ওটা তৈরি লিগি তান খবর স্থান, ওই সামনে লিগি মাদ্রাসা, মাদ্রাসাটা খুব সুন্দর, মসজিদ মসজিদটাও খুব সুন্দর। আমরা এখন যে মো গিয়া মাদ্রাসার গেইটা আমি মো একটা লিগি মারা গেছে, যত সন্তান কল আছে তারা হচ্ছে মাদ্রাসা নাম তার নাম হইল কি তাই মারা গেছে ওই লিগি মাদ্রাসা, মাদ্রাসাটার নাম হইল কি মরহুম হাজি সোনাহর আলী হাফিজিয়া মাদ্রাসা। দেখাই একটু মাদ্রাসাটা খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, নিচে আন্ডারগ্রাউন্ড উপরের তলা করা রয়েছে, মাদ্রাসা খুব সুন্দর লাগে দেখতে। জি জি তুলছি, নাম তুলছি, জি ওদিকে নাম দেখাইছি, এখানে তুলছি আমি, জি তুলছি। আপনারা দেখতে পারলা আমরা মাদ্রাসার হুজুর, আপনি আছেন নানি বর্তমানে মাদ্রাসার স্টুডেন্ট সকল আছেন নি, কতজন স্টুডেন্ট আছেন আপনারা বর্তমানে? সব হাফিজি ফরানি হই কেন মাদ্রাসা, তখন বর্তমানে 27 জন স্টুডেন্ট আছেন, মানে সব হোস্টেল নানি, মানে লজিং তখন বাইরে থেকে ইয়ে ফরন ও এলাকার আসন, মানে এলাকার যারা তারা ইয়েখানে ফরন, আর এমনিও লজিং আছে। একটু ভিতরে গিয়ে দেখাই আপনারা, এদিকে লেগে এমনি সিঁড়ির ইয়ে বানানো হয়েছে, অর্থাৎ সেটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। খাম সলের মনে হয় বর্তমানে, এখন মনে বর্তমানে বন্ধ নানি হুজুর, ওই লাগি মনে হয় ক্লাসরুম, ক্লাসরুম আমি একটু দেখাই, মাদ্রাসা ক্লাসরুম, ক্লাসরুম তো বহুত বড়,
হিফজ বিভাগ মনে হয় আলাদা নানি একটা মনে হয় আপনার অফিস রুম এদিকেও সেম নানি হুজুর যে আমি কি একটা মসজিদ গিয়া তুলি সামনে মাদ্রাসাটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর মসজিদটা খুব সুন্দর নানি মসজিদ দুইতলা বাট উপর তলাত খাম চলের নিচতলা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ভিতরে মনে হয় এসিও আছে ভিতরে এসিও আছে মসজিদের ফুকুরঘাট ফুকুরঘাটটা খুব সুন্দর আমি একটু দেখাই আপনারা রে সামনে গিয়া যথেষ্ট পরিমাণ গাছ আছে অনেক জাতর গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ মসজিদের ঘাট ঘাটটা খুব সুন্দর ওখানে হইল গিয়ে অজুখানা মুসল্লিদের সুবিধার্থে ওদিকে দইছে অজুখানা ফুকুর ঘাটও আইয়া অজু করতে পারবা মুসল্লিনতে ওই লগি মসজিদর মেইন গেট ও গেটে দিয়ে ঢুকিয়া মসজিদ এবাদের সামনে ওই যে মাদ্রাসা ও এক গেটে দিয়ে আর আমরা ঢুকছি ইয়া পেছনের গেটে দিই আমি একটু সামনের দিকটা দেখাই আপনার আগে আমি আজকের এই ব্লগটা করছি আমার এক আফায় রিকোয়েস্ট করছিল তাইন দেশের বাইরে তখন তাইন লাগি মোটামুটি আমার রেগুলার আমার ব্লগগুলা ফলো করুন আমার ভিডিওগুলা তাইন দেখুন অনেক কমেন্টস করুন থ্যাংক ইউ আফা দেখার লাগি আমার লগে থাকার লাগি একমাত্র আপনার রিকুয়েস্টে আপনি খোয়ার লাগি আমি আজকে আইসি যে আপনি দেখতে চাই আপনার মাদ্রাসাটা মসজিদটা আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ আপনারে আরও ইয়ে করুক যে আপনারা বড় সুন্দর একটা উদ্যোগ নিছন মসজিদ মাদ্রাসা একটা দান করছন আল্লাহর গড় মসজিদ আছে কেন ওইলগি মসজিদের নাম চানপুর জামে মসজিদ মসজিদের নাম ওইলগি চানপুর জামে মসজিদ আমি যত দূর ইনো আশপাশের লোকের লগে মাতকে জানতাম পারছি তারা এই সাইডের মাঝে খুব প্রভাবশালী মানুষ যে হাজি সুনাহর আলী যে মারা গেছেন তাই বাড়ি সম্ভবত সামনে আর একটু সামনে গিয়া গইয়া তো যাই হোক তাই আল্লাহর রাস্তা মানে খাজ হইয়া গেছেন একটা মসজিদ মাদ্রাসা দান করছেন গ্রামে একটা মসজিদ দিয়ে করছেন অনেক মুসল্লি এখন নমাজ হওয়া নমাজ ফরন মাদ্রাসা তো দিছেন এতিমখানা আছে আমি আশা করি আপনার ব্লগটা ভালো লাগবো কার কিলাখান লাগছে আপনারা কমেন্টস করে জানাইবা মসজিদের ডিজাইনটা অনেক আগর বাট খুব সুন্দর হয়েছে আধুনিক একটা ডিজাইন
মাদ্রাসার ডিজাইনটা সুন্দর, মসজিদের সামনে পুকুর ঘাটটা খুব সুন্দর, বেশ বড় জায়গা লিয়া করা হয়েছে। আশপাশে দূর দূরান্ত থেকে মুসল্লি এখন আই কেন নামাজও। ওকে ভিউয়ার্স, আপনার সব ভালো থাকবা, ভিডিওটা কিলা লাগলো, ব্লগটা কিলা লাগলো আমার কমেন্টস করে জানাইবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।